লকড বাট নট ডাউন এই ডায়েরি থেকে আজ তৃতীয় পাতার গল্প। লোডশেডিংয়ের রাত পেরিয়ে পাহাড়ি বর্ষায় ভিজে আজ আমরা হাজির হয়েছি পুরুলিয়ার শালমহুলের জঙ্গলে। শালবনের বুনো মেঠো গন্ধমাখা এক অদ্ভুত অভিজ্ঞতা আজ শোনাবো আপনাদেরকে। তবে আর দেরি নয়, ধামসার তালে চলুন তবে কানে কানে ঘুরে আসা যাক। 23 মে রাত্রি 12:04। আজকে কলকাতার তাপমাত্রা বাকি 5টা দিনের চেয়ে অনেকটা বেশি। এই বছরে এই প্রথমবারের জন্য লু টের পেলাম। অন্যান্য বার আমার এই 5-তলার ফ্ল্যাটে টেকা প্রায় অসহ্যকর হয়ে যায়, কিন্তু এইবার কেন জানি না ততটা গরম বোধ করছি না। এবার এটার প্রবাবল 2 কারণ হতে পারে। 1, করোনা দেবীর করুণায় পৃথিবীতে সত্যিই দূষণ কমে গেছে, এবং 2, এই সময়টা শান্তিনিকেতনে কাটাতে হবে ভেবে প্রায় 1 বছর ধরেই একরকম মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। ফলত হয়েছে কি, ওই যে গলা ব্যথার জ্বরের পর সোয়াব টেস্ট করে যদি আপনি দেখেন করোনার জায়গায় শুধু জ্বর, তাহলে আপনি যেমন আনন্দিত হবেন, আমার অবস্থাটাও সেরকম। এইরকম উদ্ভট দমফাটা গরমেই বছর 4 আগে এক অদ্ভুত পাখির সাথে আমার মোলাকাত হয়েছিল পুরুলিয়ায়। পাখিটার নাম কুচিলাখাই, বাংলা নাম ধনেশ, আর ইংরেজি নাম দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। জঙ্গলে অনেক পাখির ডাক আমি শুনেছি, তবে ভারতবর্ষের আর কোনো জঙ্গলে এইরকম শ্রুতিকটু পাখি 2 আছে কিনা আমার জানা নেই। বিরাট দানা আর তার চেয়েও বড় একজোড়া হলুদ ঠোঁট, প্রকাণ্ড চেহারায় শালের জঙ্গল দাপিয়ে বেড়ায়। গরমের দুপুরে শালবনে পাতার খসখস শব্দে আর চারপাশের গনগনে আঁচে ক্লান্ত ঘুঘু ও অক্লান্ত কুচিলাখাইয়ের যুগলবন্দি এক কথায় ঘোরের মতো, কিন্তু সুখকর মোটেই নয়। আমাকে এই পাখি চিনিয়েছিল জলেশ্বরী। জলেশ্বরী আরশা ব্লকের কদমপুর নামের একটা ছোট্ট গ্রামের 16 কিশোরী। কোনো এক গরমের পরন্ত বিকেলেই ওর কাছ থেকে ওর দাদা আর কুচিলাখাইয়ের এই গল্পখানা আমার শোনা। বসন্তকালে শালগাছে নতুন পাতা এলে ওদের গ্রামে বাহা পরব হয়। বাহা পরব আসলে আনন্দের পরব, উদযাপনের পরব। বছরের পর বছর ধরে শালগাছে মুকুল এলে তাকে নতুন ভেবে আপ্যায়ন এবং উদযাপন করে আসে তারা। এই বাহা উপলক্ষে ওদিকের প্রায় সব গ্রামেই মোরগ লড়াইয়ের আসর বসে। মোরগ লড়াইয়ের মতো খেলা যে নিজের চোখে না দেখেছে তার পক্ষের হিংস্রতা বোঝা একটু কঠিনই। ছোটবেলায় গ্রিসের অ্যাম্পি থিয়েটারে সিংহের লড়াই খেলার কথা আমরা প্রায় সবাই পড়েছি। মোরগ লড়াইয়ের ব্যাপারটাও খানিকটা সেই রকম। নিজের পোষা প্রিয় মোরগের পায়ে লাল বা অন্য কোনো রঙের সুতো দিয়ে একটা ধারালো ছুরি বেঁধে দেওয়া হয়। রেসের মাঠে ঘোড়ার মতোই বাজি ধরা হয় এই মোরগের ওপর। প্রথমে 2 মোরগকে তাঁতিয়ে ময়দানে ছেড়ে দেওয়া হয়। শক্তিশালী মোরগের পায়ে বাঁধা ধারালো ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় দুর্বল মোরগ। অনেক সময় মাথায় মাথায় ধাক্কা দিয়েও তাতানো হতে দেখেছি। তা যাই হোক, জলেশ্বরীর দাদা গুলে ছিল 1 নম্বরের জুয়ারি আর মাতাল। খেতে খেতে যা রোজগার করত তার অর্ধেক রস খেয়ে আর বাকি অর্ধেক এই মোরগ লড়াইয়ে বাজি রেখেই শেষ করে দিত। তো এমনই কোনো এক বাহা পরবের দিনে জলেশ্বরীর দাদা তাদের গ্রামের এক চাচার মোরগের ওপর বাজি ধরেছিল 100 টাকার। গল্পটা কিছুটা এই রকম। বাহা পরবের গ্রাম্য মেলা, তারই এক পাশে বসেছে হরেক মিঠাইয়ের দোকান, অন্য পাশে মহুয়ার ঠেক, আর তার ঠিক পাশে একটা বড় পিয়াল গাছের নিচে বসেছে মোরগ লড়াইয়ের আসর। আশেপাশের গ্রাম থেকে প্রচুর মোরগ আনা হয়েছে। এই মোরগগুলোকে এখন স্নান করিয়ে লড়াইয়ের জন্য তৈরি করা হচ্ছে। মিঠাইয়ের দোকান থেকে একটা গঙ্গা যমুনা মুখে নিয়ে গুলে বলল, আরে ও টাটা, তোমার মোরগখানা ঝিমাঞ্চ কোন বটে,
আরে লাই লাই, এ মোরগ একদম ফিট আছে বটে। প্রসঙ্গত, গঙ্গা যমুনা পুরুলিয়ার স্পেশালিটি একরকমের মিষ্টি, অনেকটা ওই বিদেশি ক্রিসমাস কেকের একটু শক্ত আর দেশি রকম ফের। তো এরই মধ্যে শুরু হয়ে গেল লড়াই, তাতিয়ে ছেড়ে দেওয়া হলো দুটো মোরগকে। ও বাবা, ও টাটা, একে ও টাটা, এ তোমার মোরগ তো মার কি মরে যাচ্ছে বটে, এটা কেমন হলো? এ বাবা, এ বাবা, যা। এর মধ্যে গ্রামতুতো চাচার মোরগ গুলের লাগানো 100 টাকা সমেত পাশের গ্রামের আর এক মোরগের কাছে হেরে গিয়ে তখন প্রায় মৃত্যুশয্যায়। 100 টাকা তো গেলই, সাথে সকাল থেকে রস না খেয়ে জমানো টাকাটাও গেল। গুলে ভেবেছিল এই 100 টাকার সাথে আরও কিছু টাকা পেলে ভরপেট রস খেয়ে দিনটা পার করবে, কিন্তু ভস্যে ঘি। গুলে আরও 50 টাকা লাগালো গ্রামের আরেকটা মোরগের ওপর, কিন্তু এবারেও জিতে গেল প্রতিদ্বন্দ্বী জোয়ান মোরগ। গুলের মাথায় জেদ চেপে গেল, ওই মুরগি না হারা পর্যন্ত সে থামবে না। এদিকে পকেটে পড়ে আছে আর মাত্র 25 টাকা, সেটাও সে দিয়ে দিল আরও একটা লড়াইয়ের জন্য। কিন্তু ফলাফল যেই কে সেই, এবার কিছুটা উন্মাদের মতোই ঘরে গিয়ে বাপের গায়ে হাত তুলে বাপের থেকে নিয়ে এলো আরও 300 টাকা, এবং আবারও সেই 300 টাকা ফালা ফালা হয়ে গেল পাশের গ্রামের সেই তেজি মোরগের পায়ের ছুরিতে। বেশ কয়েকদিন আগে একবার একটা বাচ্চা কুচিলেখাই লাট খেয়ে এসে পড়েছিল নদীর পাড়ে। জলেশ্বরীর বৌদি অর্থাৎ গুলের স্ত্রী ইন্দু তখন সেখানে কাপড় কাচ্ছে। সদ্য বিয়ে হয়ে আসা 13 বছরের ইন্দুর বড় মায়া হয়েছিল পাখিটার ওপর। বেশ আদরে যত্নেই ঘরের ধান, গাছের পোকা এসব খেয়ে কালে কালে বেশ দশাসই চেহারা হয়েছিল ইন্দুর আদরের কুচিলেখাইয়ের। গুলে মুখে না বললেও ওরও বেশ মায়া পড়ে গিয়েছিল পাখিটার ওপর। সেই বাহা পরবের দিন ইন্দু তখন দুপুরে ঘুমোচ্ছে, উঠোনে একটা বেড়ি দেওয়া খাঁচায় একমনে ঢুলছিল তাদের আদরের কুচিলেখাই। গুলে এসে একটানে তাকে খাঁচা থেকে এক প্রকার প্রায় টেনেই বার করল। আর ঠিক তখনই ছটফটিয়ে ওঠে পাখিটা, ওর পায়ে গুলে কালো কার দিয়ে শক্ত করে বেঁধে দেয় ছুরিখানা। তারপর সেই পিয়াল গাছের তলায় আবার শুরু হলো যুদ্ধ। পাখিটার ডানা দুটোকে গুলে শক্ত করে বেঁধে দেয় যাতে ও উড়ে পালাতে না পারে। খাঁচায় থেকে যদিও বোধহয় উঠতেও ভুলেই গিয়েছিল। মোরগ আর কুচিলেখাইয়ের এই অসম যুদ্ধে বার কয়েক ডানা ঝাপটানোর পর শেষমেশ রক্তাক্ত নিথর হয়ে পড়ে রইল ইন্দুর আদরের কুচিলেখাই। মিলাই ফেলবো তোর কাছে, মিলাই ফেলবো, হ্যাঁ মিলাই ফেলবো, মিলাই ফেলবো তোর কাছে, মিলাই ফেলবো বটে, হ্যাঁ মিলাই ফেলবো। তারপর নাকি কুচিলার পা থেকে ওই ধারালো ছুরিটা খুলে প্রতিদ্বন্দ্বী মোরগটাকে কুপিয়ে মেরেছিল গুলে। তারপর আর কোনোদিনও ইন্দুর সামনে, জলেশ্বরীর সামনে, বুড়ো বাপের সামনে ও আর আসেনি। আমাদের এই শহুরে সমাজেও রোজ রোজ যেমন কত কুচিলেখাইদের পায়ে ধারালো ছুরি বেঁধে তাদের ময়দানে ছেড়ে দেওয়া হয়। কাউকে জেদের বসে, কাউকে আবার নিতান্তই ব্যবসার খাতিরে। পাখির ডানা বেঁধে দিলে সে যে আর উড়ে পালাতে পারে না। তবে আর কেন জানি না মনে হয় শালের জঙ্গলের স্বাধীন কুচিলেখাইকে বাজি ধরে খাঁচায় বন্দি জীবন থেকে এক প্রকার মুক্তি দিয়েছিল গুলে। তারপর নিজেও হয়তো হারিয়ে গিয়েছিল বনেই কোথাও। আসলে সবাইকে কি আর মানায় চার দেওয়ালের ঘরে? তাই যতক্ষণ সময় দুচোখ ভরে দেখে নিতে হয়, কিছু গাছের শিকড় থাকে না, কিছু পাখি পরিযায়ী হয়। লাইনগুলো কার লেখা এখন মনে পড়ছে না। যাই হোক, গুলেকে এরপর আর খুঁজে পাওয়া গিয়েছিল কি না আমার জানা নেই, তবে গুলের কথা ভাবলে
এখন আমার বেশ মায়াই হয়। কিছু কিছু পাখি যেমন পরিযায়ী হয় তেমন সত্যি তো কিছু কিছু মানুষের শিকড় থাকে না, ওরা হয়তো এমন করেই রোদ হয়ে বনের মাঝে হারিয়ে যায়, সমস্ত পিছুটানকে ফেলে অনেক দূরে। এই ছিল ডায়েরির তৃতীয় পাতার গল্প। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অঙ্কিতা চক্রবর্তী আর গৈরিক সাহা, গল্পের সূত্রধর গৈরিক সাহা, শব্দের জাদুকর মানে শব্দ শুনে তাকে সাজিয়েছেন সুদীপ্ত দাস, আর সমগ্র পরিচালনায় অপ্রতিম ভট্টাচার্য। আজ এই পর্যন্তই। আমাদের কথা আপাতত ফুরলো, কিন্তু নোটে গাছটি মূলতে এখনও ঢের বাকি। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।